কিরে পঞ্চম, খুব ঘটা করে তো বড় লোকের বাড়ি দিদির বিয়ে দিলি। তা কাল তো জামাই ষষ্ঠী, নতুন জামাই বাবুকে কি দিচ্ছিস? হ্যাঁ, কাল জামাই ষষ্ঠী, এই মরেছে, এখন কি করি বলো তো? ছি ছি ছি, আমার তো কোনো খেয়ালই ছিল না। রাখতে হয়, খেয়াল রাখতে হয়, বড় ঘরে বিয়ে দিলেই হয় না, আর ওদের সঙ্গে মানিয়ে না চলে তোমার দিদিকেই যে পাঁচটা কথা শুনতে হবে। বৌদি দত্ত তো এখন কোথায়? ওই তো ঘরে দাড়ি কামাচ্ছে। ও আচ্ছা, দত্তদা। উফ, কি হলো দত্তদা? কেটে গেল কখনো রাস্তা পেরোতে থাকা লোককে, আর এই চলন্ত বাসে উঠতে থাকা লোককে, আর এই দাড়ি কামাতে থাকা লোককে আচমকা ডাকবি না। এবার বল কি বলবি? বলছিলাম যে আমাকে 100 টাকা ধার দেবে। আমি জানি এই রক্তটা বেরিয়ে সংকেত দিল যে একটা অশুভ কথা আসছে। কাল জামাই ষষ্ঠী, হাতে একটা টাকাও নেই। তা আমি কি টাকার পাহাড়ের উপর বসে আছি? না না, তা নয়, আমি টিউশনির টাকাটা পেলেই টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবো। ফেরতের প্রশ্নটা আসছে কি করে? তুই টাকাটা পেলে তবে তো ফেরত, কোনো টাকা আমি দিতে পারবো না। যা, এদিকে আমি মরছি নিজের জ্বালায়, রাজ্যের খরচ এসে গেল, আর তুই এসছিস টাকা ধার চাইতে। জ্বালা, রাজ্যের খরচ মানে? আজ রাতে পুরী যাচ্ছি বেড়াতে, তোর বৌদির আবদার, নিজের হাতে কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে এই দেখ না। তাই সব মালপত্রের জন্য আবার একটা ট্যাক্সি নিতে হবে, আর ট্যাক্সির মিটার ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমার খরচের মিটারও চালু হয়ে যাবে, তাই এটা বিপদ নয়। আচ্ছা দত্তদা, এই মালগুলো যদি আমি পৌঁছে দিই হাওড়া স্টেশনে, তাহলে ট্যাক্সির টাকাটা আমাকে দেবে? তুই পৌঁছে দিবি, আবার ফেলে টেলে দিবি না তো? না না, অনেক দামি জিনিস আছে ওতে। না না, আমি ফেলবো না, তুমি হাওড়া স্টেশনে গিয়ে সব মিলিয়ে দেখে নিও। বেশ, তোর যখন টাকার এতই দরকার, তুই মালগুলো পৌঁছে দে। এই 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 পঞ্চম, শোন শোন, দেখ আমার এখান থেকে ট্যাক্সিতে হাওড়া স্টেশন যেতে লাগে ঠিক 98 টাকা। ঠিক আছে, তুমি আমাকে সেটাই দিও। না না, তা নয়, মানে ট্যাক্সিতে গেলে তো আমাকে আর তোর বৌদিকে 5 টাকা মিনিবাস ভাড়া দিতে হতো না, তাহলে ওই 98 টাকা থেকে তোর বৌদির আর আমার মিনিবাস ভাড়া বাবদ 5 টাকা বাদ দিলে তোর পাওনা হলো গিয়ে, হ্যাঁ, 93 টাকা। এই দেখো আবার 3 টাকার খুচরো নেই, তুই এই 90 টাকাই রাখ। আসছি। পঞ্চম, ভালো থাকিস বাবা। আচ্ছা বৌদি।